পার থেকে ও পার উলট পালট করতে এক সেকেন্ড টাইম লাগবে না কথা বলেন ঠিক কিন্তু আমাদের শুধু এক দল মার খায় আর বলে না অমুক তো আমাদের দলের না কথা কোন ঠিক এইজন্য আমরা এক হতে হবে রাজি আছেন সবাই ইনশাআল্লাহ আমাদের সবাই আমরা এক হব নবীজি আমাদের একজন নবী আল্লাহ হচ্ছে আমাদের এক কোরআন যেহেতু আমাদের এক অতএব আমরাও এক হতে চাই কথা বলেন ঠিক কিনা আজকে আমরা এক না হওয়ার কারণে দেখেন দেশকে নিয়ে কত ষড়যন্ত্র চলছে আপনারা অবাক লাগবেন গ্রামের মানুষ আপনারা হয়তো মনে করতেছেন হুজুর আমরা তো ভালো আছি জানি না মেহেরবানি করে আজকে বাসায় গিয়ে আপনার সন্তানটি যদি ক্লাস 6 আর 7 এ পড়ে থাকে আজকে বাসায় যাবেন বাসায় গিয়ে বাসায় গিয়ে বাসায় গিয়ে আপনারা ক্লাস 7 এর সামাজিক বিজ্ঞান বইটি বের করবেন বইটি বের করে প্রথম পাতায় বইটি পাতা উল্টাইতে হবে না বইটি বের করে প্রথম পাতাটি এইভাবে ধরবেন এইভাবে ধরানোর পরে দেখবেন মাশাআল্লাহ এই বইয়ের নিচে দেখবেন কিছু ছবি তোলানো আছে আচ্ছা বলেন দেখি আমি বুড়িমারিতে প্রশ্ন করতে চাই এ ভাই আগে বলতেছি আমি কোন দলীয় বক্তা নই আমি কোন দলীয় বক্তা নই আমি দলের কোন চামশাও নই আমি হক কথাগুলো বলতে চাচ্ছি যাতে করে আমার সন্তান ভবিষ্যতে নাস্তিক না হয় যাতে করে আমার সন্তান ভবিষ্যতে আমাকে বাসা থেকে বের করে এরকম বিদ্যাশ্রমে রেখে না আসে যাতে করে আমার সন্তান আমার দাড়ি রাখা দেখে হাসে না ঠাট্টা না করে যাতে করে আমার সন্তান আমার স্ত্রীর বোরকা পরা দেখে যাতে করে বলে না মা এটা তুমি কি পড়ছো এই কারণে আজকে বাস্তব চিত্রটা তুলে ধরবো আপনারা রাজি আছেন মামলা হলে আমার হবে এই তো এক মাস হচ্ছে নিজ এলাকায় নিজ জামাতে যেই গ্রামে হাফ প্যান্ট থেকে নিয়ে শৈশব কাল কাটিয়েছি ওই গ্রামেও মামলা হয়েছে এতে ভয় পাই না ইসলাম যেহেতু ভিতরে ঢুকিয়েছি আরেন ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি বাবার কাছ থেকে পারমিশন নিয়েছি হেফাজতে ইসলামের সৈনিক হয়েছি ইসলাম যেখানে আমিও সেখানে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ কোন এটা একটু ভাষায় দাও একটু ভাষায় দাও আমি নাক বরাবর কথা কথা বলার সুযোগ করে দেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেছিলাম ক্লাস 7 6 এর বইটা নিয়ে গিয়ে সামাজিক বিজ্ঞান বইটি বের করবেন বের করার পরে প্রথম পাতায় দেখবেন এখানে কিছু ছবি আছে ময়ূরের ছবি জিজ্ঞেস করতে চাই বাংলাদেশের কোন প্রাণী হচ্ছে জাতীয় প্রাণী একজন বলেন হ্যাঁ দোয়েল এবার জিজ্ঞেস করতে চাই বাংলাদেশের জাতীয় প্রাণী যদি দোয়েল হয়ে থাকে তাহলে আমার বইয়ের ভিতরে যে ময়ূরের ছবি আসলো এখন প্রশ্ন করতে চাই কোন দেশের জাতীয় প্রাণী হচ্ছে ময়ূর বলেন হ্যাঁ আলহামদুলিল্লাহ কিছু হলেও তথ্য জানা আছে ও মুসলমান বলতে চাই আমার দেশের টাকা দিয়ে আমার সংসদ চলে আমার দেশের টাকা দিয়ে আমার শিক্ষা মন্ত্রণালয় চলে আমার দেশের টাকা দিয়ে আমার শিক্ষামন্ত্রী চলে আমার দেশের টাকা দিয়ে আমার সংসদ চলে কিন্তু আমার দেশের টাকা দিয়ে যেই বই আর পুস্তক বের করা হয়েছে এই বই পুস্তকের প্রথম পাতায় ইন্ডিয়ার জাতীয় প্রাণীর ছবি আসলো কেন পরিবারের জনগণ জানতে চায় কথা বলেন ঠিক কি কার ইশারায় চলতে চান জাতি যদি একবার জাগ্রত হয় জাতি যদি একবার জাগ্রত হয় প্যান পরার সুযোগ পাব না জুতা নালার সুযোগ পাব না দ্বিতীয় পর্যায়ে আসেন 114 পৃষ্ঠা বের করবেন আমি রেফারেন্স নিয়ে কথা বলছি যদি কেউ সামনে আসেন আমি বলবো এটা আমার দাবি আমার সন্তান স্কুল পড়ে আজকের মাহফিলের সভাপতি যিনি ওনার সন্তানও স্কুল পড়ে আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি ওনার সন্তানও স্কুল পড়ে কথা বলেন ঠিক আপনারা যারা এখানে আছেন আপনাদের সন্তানও স্কুলে পড়ে না তাহলে আমার সন্তানের ঈমান রাখার দায়িত্ব আমার আমার সন্তানকে শৈশবকাল থেকে নিয়ে কৈশোর থেকে নিয়ে তাক যুবক বানানো বিয়ে দেওয়ার পর্যন্ত দায়িত্ব যেহেতু আমার
বলতে চাই 114 পৃষ্ঠার ভিতরে এমন থিওরি শিখানো হচ্ছে এই থিওরির ভিতরে জানানো হচ্ছে একজন বানর বানর আস্তে আস্তে তা একটু সোজা হয়েছে তারপর তার লেজ পড়ে গেছে লেজ থেকে একটু দাঁড়িয়েছে তারপর থেকে মানুষ হয়েছে ও মুসলমান বলতে চাই আমরা হলাম আদম সন্তান আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম আমি আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দান করেছি আল্লাহ তাআলা বলেন ওমা আল্লাহ তাআলা বলেন খলাকতুকা বিয়াদাইয়া বনি আদম আমি আদম সন্তানের চেহারাকে আদম সন্তানকে আমি নিজ হাতে আল্লাহ তাআলার কুদরতি হাতে সৃষ্টি করেছি আল্লাহ তাআলা বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষকে সৃষ্টি করেছি আমি আল্লাহ কিন্তু আজকে আমার বই প্রস্তুত আজকে আমার সংসদ আজকে আমার শিক্ষা মন্ত্রণালয় আজকে আমার শিক্ষা মন্ত্রী বলে মানুষ নাকি বানর থেকে তৈরি হয়েছে এই শিক্ষা আমার সন্তান গ্রহণ করতেছে কিছুদিন পর আমার সন্তান নাস্তিক হবে বলবে মানুষের মানুষ থিওরি না আদম থেকে মানুষ হয়েছে নামাজ পড়ার দরকার নাই রোজা করার দরকার নাই হজ করার দরকার নাই মুরব্বীদেরকে সম্মান করার দরকার নাই আলেম ওলামাদেরকে সম্মান করার দরকার নাই ও মুসলমান বলতে চাই এখানে একটা সূক্ষ্ম বীজ বপন করা হয়েছে যাতে করে ভবিষ্যৎ জাতি নাস্তিক হয় আমরা বলতে চাই অতিব বিলম্বে এই বই তাকবীরে ফলায় দিন এই বই আগুন দিয়ে পুড়িয়ে ফেলুন কথা বলেন ঠিক কি আমার সন্তান এই বই পড়তে পারে না কথা বলেন ঠিক কি এখন যখন মন্ত্রীকে বলা হয়েছে শিক্ষা মন্ত্রীকে মেহেরবানি করে আপনি এই বই ফেলায় দিন এই বই চেঞ্জ করুন কেন আপনি এটা লিখলেন পরে উনি বললেন কি যে আমি বই লিখেছি মূলত ইউটিউবে সার্চ দিয়ে করে আমাদের সন্তান যাতে করে নেককার হয় আমাদের সন্তান যাতে করে কোরআন ওয়ালা হয় আপনারা এমন বই আমাদেরকে উপহার দেন তাহাজ্জুদ করে মসজিদের ইমামতি করে আপনাদের জন্য মন খুলে দোয়া করব কথা বলেন ঠিক কি কিন্তু যদি আমাদের সন্তান ভবিষ্যতে নাস্তিক হয় তাহলে তো আমাদের বিপদ আজকে বইয়ের ভিতরে জানানো হচ্ছে বোরকা পরা এটা একটা হাস্যকর পোশাক বোরকা পরে উষ্টা খেয়ে পড়ে গেছে এই সেই আজকে থিওরিতে শেখানো হচ্ছে একটা ভাল্লুক সে দাড়ি নিয়ে গ্রামে চলে আসছে স্যার বলে কি ব্যাপার তুমি কি মানুষ না অন্য কিছু বলে তুমি যদি আরেকজন বলে তুমি যদি মানুষ হইতা তাহলে তো সে ক্রিন সেভ করে আসতো সে যদি মানুষ হতো তাহলে সে ক্রিন সেভ করে আসতো আজকে আমার বই পুস্তক শিখাচ্ছে যে মানুষ হতে হলে ক্রিন সেভ করতে হবে আর ভাল্লুক হতে হলে তাহলে দাড়ি রাখবে ও মুসলমান বলেন দেখি এই যে সামনে বুরুম্বি বাবাজিরা আছে দাড়ি আছে না নাই তাবলীগের সাথী ভাইরা দাড়ি রাখে না রাখে না আওয়ামী লীগের ভাইরা দাড়ি রাখে না রাখে না জামাতের ভাইরা দাড়ি রাখে না রাখে না আমার সন্তান যদি শেখে স্কুলের ভেতরে ক্লাস 7 এর বইয়ে যে দাড়ি রাখে ভাল্লুক দাড়ি রাখে প্রাণী কিন্তু ক্রিন সেভ করে মানুষ এখন বাসায় এসে যদি দেখে বাবা দাড়ি রাখছে তাহলে দাড়ি রেখে সে হাসবে না বাবাকে বলবে বাবা কি আমার মানুষ না পশু ও মুসলমান বলতে চাই এই জন্য আজকের ময়দান থেকে অন্তপক্ষে আমরা এই ধিক্কার জানাই এই ময়দান থেকে আমরা জানাই তাই চাই অতি বিলম্বে আপনারা এই বই চেস করুন আমার সন্তানকে এমন শিক্ষা দিন যেই সন্তান দেশের জন্য করবে যেই সন্তান জাতির জন্য রাহবার হবে যেই সন্তান মা বাবার সেবা করে যাবে কথা বলেন ঠিক এই জন্য আমাদের বই আমরা এই বই চাই না আজকে দেখেন এমন একটা পরিস্থিতি হয়েছে আমরা কেউ হক পথে যাইতে চাই না কেউ হক কথা বলতে চাই না এই হক কথা না বলার কারণে আপনারা কি বলেন আমলিক খারাপ না আমলিকের ভেতরে হাজারো মানুষ আছে যারা তাহাজ্জুদ করে আছে না নাই আমলিকের ভেতরে হাজারো মানুষ আছে যারা তাবলীগ করে তিন তিল্লার সাথে দল খারাপ না কিন্তু দেখা যাচ্ছে দলের ভিতরে এমন একটা বামপন্থী দল আছে যারা এই দেশটাকে নাস্তিক আর মুরতাদে পরিণত করতে চায় কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদেরকে রুখে দাঁড়াতে হবে ধিক্কার জানাতে হবে আল্লাহ আল্লাহর রসুলের তাকবীর দিয়ে নাস্তিক আর মুরতাদ আর বেঈমানদেরকে সজাগ করতে হবে কথা বলেন ঠিক আমরা যেমনি তাকবীর দিয়েছি আমরা যেমনি ধিক্কার জানিয়েছি আলহামদুলিল্লাহ এখন বই সংসদে চলে গেছে বই এখন চেস করার একটা সিদ্ধান্তে চলে আসছে বলেন আলহামদুলিল্লাহ আজকে আমরা মুখ না খোলার কারণে
সচেতন নাগরিক নির্যাতনে না সচেতন নাগরিক আজকে আমরা নির্বাচনে না যাওয়ার কারণে দেখা যাচ্ছে হিরো আলমের মতো মানুষও নির্বাচন করে কথা কোন ঠিক শুনেছেন হিরো আলমকে চেনেন আপনারা হিরো আলমের মতো ভাইও নির্বাচন করে কারণ কি জানেন একটা সূক্ষ্ম কথা বলি মনে রাখিয়ে হিরো আলম তো নির্বাচন করার কথা না আরে হিরো আলম তো ড্যান্স করবে মেয়েকে নিয়ে গান করবে তার তো কাজই এটা কিন্তু এমপির পদে সে কেন দাঁড়াইলো এমপির পদে সে কি দাঁড়িয়ে জানাইতে চায় আরে শিক্ষকের মানুষেরা হে শিক্ষিত মানুষেরা তোমরা যারা হককে হক বলতে পারো না বাতিলকে বাতিল করতে পারো না হকটাকে উপস্থাপন করতে পারো না আজকে হিরো আলমের মতো মানুষ একটা একটা নিম্ন স্তরের মানুষ হয়ে আজকে দেখা যাচ্ছে এমপির পর্যায়ে দাঁড়িয়ে সে ভোট নির্বাচন করতেছে আমাদেরকে লজ্জা দেওয়ার জন্য কথা বলেন ঠিক কি এই জন্য আমরা যারা শিক্ষিত আছি আমাদেরকে যারা মানুষ সমর্থ করে আমাদেরকে যারা মানুষ চায় হকটাকে হক বাতিলটাকে বাতিল বলিয়ে জাতির সামনে হকগুলো কথা বলিয়ে প্রয়োজন বলে জাতির জন্য আমরা সেবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ আছি তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক সকলে বলুন আমিন